हेलो गाइज, वेलकम टू माय अनदर वीडियो। और एक वीडियो ते तुम्हारे स्वागतम चैनल। और मैं अभी जा एक उद्देश्य हमारे साथ रही है हमारे स्कूटी और अभी एकाई बैरिए। सो य जैगा खूब भलो लगल तई और मैं तुम्हारा तो जो ही वीडियोते जो जैगा भलो लागे जे जैगा मैं पसंद करी जे जैगागुल्लो बेस भलो लागे से जैगागुलि देखान चेष्टा करी। और तुम्हारे मैं अनुरोध अनुजाई हमें एकर पर एक वीडियोगुलो पाठाते थी। ये दिक्ट देखो पुरो एक बारे मठ अनेक दूर पर्यंत चले गए ये मठ। और अभी जो रास्ता दिए आसलम ये रास्ता पुरोपुरी काँचा एखान प्राय एखान मैं ये जैगाटा थे पुरोटा ए दिक्ट मैं सामने दिक्टा जी जा सामने दिक्ट ये मैं ढालाई कंक्रीटर रास्ता। ए दिक्ट देखो पुरोटाई रास्ता क्यों मैं मजे मध्य आछे गाड़ी नहीं आसते खूब असुविधा हलो कि आगे जो बिस्टी हो जाए। और एदिकटाते पाट धान भुट्टा मैं ये सब आछे लागानो आछे जैगाटा देखो पिछने जैगाटा मैं ओ ठीक ओ जैगाटा एक कालभार्ट रही है। तो वो कालभार्टर जो अंशटा आछे ओ जैगाटा दारुण चरम लेवल मारात्मक लेवल लागे। और एदिकटा देखो एदिकटा किन्तु एक अन्यरकम एदिके पुरो बागान रही है। सो तुम्हारा देखते थको भिडियोटी चलो आरो अनेक किछु देखाबो। अरे देखते ही पाच और हाँ जगह जगह देख दारुण लगे ना से सुपर दारुण। सो এই ভিডিওটি স্পেশালি ওই বন্ধুদের জন্য যারা গ্রামের যে মাঠে ঘাটে যে অনেক সময় কাটায় তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। জায়গাটা অনেকটাই ভালো। আর সামনের দিক থেকে যদি যাই তাহলে এই জায়গাটাতে এই বাবলার গাছ আমার ফেভারিট মানে সব থেকে আমি গাছের মধ্যে এই বাবলার গাছকে খুব পছন্দ করি। এর এই বাবলার গাছের সাথে একটা মানে জীবনের একটা ঘটনা জড়িত আছে তাই আর কি আমি এই গাছটাকে সবথেকে বেশি ভালোবাসি। বাবুল ট্রি অ্যাকচুয়ালি বাবলার গাছ যেটা আমরা বলি। দেখতে পাচ্ছ গাছটা রাস্তা ধারে আছে বেশ ভালো লাগে। আর এদিকটা দেখো এদিকটা পুরো জমিটা মানে ফাঁকা প্রান্তর এদিকটা সেই রাস্তা। আমি এগিয়ে যাব এবং আরও এগিয়ে গিয়ে আরও অনেক কিছুই দেখানোর চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থাকো। সো বন্ধুরা তোমরা ভিডিওটি এগিয়ে না দিয়ে দেখতে থাকো আর আমি সামনে গিয়ে আরও অনেক কিছুই দেখানোর চেষ্টা করব তোমাদের। সো তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে দেখার চেষ্টা করো এবং সামনে দিকে দেখতে থাকো এবং কী কী দেখাচ্ছি সেই জিনিসগুলো দেখো। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো সামনে দিকে সেই জিনিসগুলো একটু মানে জীবনের একটা মানে মুহূর্ত, যে মুহূর্তগুলো খুব অল্প সময় ধরে যায় এবং সেই জিনিসগুলো যে জিনিসগুলো জীবনের কাহিনী হিসেবে থেকে যায়। সো তোমরা দেখতে থাকো এবং সামনের দিকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনের দিকে গিয়ে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আস্তে গাড়িটা স্লো করতে হলো, জায়গাটা মানে বেশ ভালো লাগবে তোমাদেরকে। অনেক দূর পর্যন্ত চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ পিছনের দিকটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছে, সো গাড়িটা মনে হয় যে আর সামনের দিকে যাবে না। সো তোমাকে দেখাবো দেখানোর চেষ্টা করব। টিউ লাগাতে হবে নাকি বলো? লাগিয়ে দাও লাগিয়ে দাও। দেখে নাও রাজীব দা নাই, রাজীব দা এমনিতে সবাই চেনে রাজীব দাকে। আমাদের এটা মানে হেড মিস্ত্রি ছোট ছোট মিস্ত্রি গুলো কোথায় গেল? আপনার বাড়িটা কোথায়? বাড়ি নামটলা না উপরতলা? নামটলা। ও দেখেছি মনে হচ্ছে নামটলা থেকে দেখেছো? হ্যাঁ মাঝে মধ্যে যাইতাম ওইদিকে। এটা গাড়ি কার হে? এই গাড়ি মির্জাতপুরের গাড়ি। এটা গাড়ি তোমার? এটা গাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে পেয়েছো? কতদিন হলো বিয়ে হওয়া? দেড় বছর। ও গাড়ি তো মনে হচ্ছে কালকেই নিয়ে এসছো? না না পরে দিয়েছে গাড়ি। না গাড়ি তোমার ধরো
এটা গাড়ি তোমার? এটা আমাদের গ্রামের গাড়ি। কার গাড়ি এটা? একটা বাইক নিয়ে গেল। পালসার 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 দেখতে পাচ্ছ, আমার গাড়িটা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে এসেছি। এটা পরানপুর উপরতলা, রাস্তা দেখে নাও। আর এইদিকে দেখে নাও, এটা রাস্তা পরানপুর, এইদিকে চলে গেল আড়েডাঙ্গা, মালদার দিক চলে গেল, আর এই দিকটা চলে গেল রতুয়া, আর রাজীবদার দোকান এটা। রাজীবদা, এই রাজীবদাকে ডাকো না একটু, ওটা তুমি পারবা করতে? আর ওটা কিছু করতে হবে নাকি? না না, যদি না হয় তো রাজীবদাকে ডাকো, কেন যে রাজীবদা এর আগে করে দিতে চেয়েছিল। সত্যি রাজীবদা কিন্তু করে দিতে চেয়েছিল, যে এরপরে রাজীবদা বলেছিল কি না, যে এরপরে যখন আসবা জামিরুল তো করে দেবো, টিউবটা ওখানে লাগিয়ে দেবে, এরকম বলেছিল। কি কোনটা? বড় যে হয়ে গেল, বেড়ে গেল যে, এর থেকে ছোট নাট নাই। নাটটা অনেক বড় হয়ে গেল সত্যি। কোন মন্দে লাগাবো জি? লাগাও তো দেখি। মিস্ত্রি, মিস্ত্রি হয়ে যেতে হয়, গাড়ি চালাতে চালাতে মিস্ত্রি হয়ে যাবা। হ্যাঁ, অসারের দিকটা ভিতরে করো। এই রাজীব, তাকে ফোন করো না, নাম্বার নাই। আচ্ছা, এতগুলা রেঞ্জের মধ্যে কোনগুলা চিনছো কিভাবে, যে কোনখানটা লাগবে? তোমার প্র্যাকটিস হয়ে গেছে না, ওখানটাতে যে হাত পড়ে যাবা। সত্যি যে যে যেটা কাজ করে তো সেই কাজগুলো মানে হয়ে যায়। কারো যদি গাড়ি খারাপ হয়ে যায়, এখানে সুন্দরভাবে গাড়ি মেরামত মানে করা হয়, বাইক স্কুটি এইসব। আর এটা হলো মিস্ত্রি, আমাদের এখানে এখন দায়িত্ব আছে। রাজীবদা এখন আসেনি, রাজীবদা হ্যান্ডসাম বয় আসেনি এখনো, হ্যান্ডসাম। বিয়েটা কোথায় করলা? আমি ঝাওয়াবাড়ি। ঝাওয়াবাড়ি আম মাঠে পার? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি তো, আমি ওই দিক দিয়েই যাই। আমার ওই আছে বললো যে দেখতে পাচ্ছ, এখনই দোকান করলো, আর দোকানে গাড়িতে ভর্তি একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা। লয়না পুরাতনটি এক লাখের গাড়ি লেস, আর 100 টাকা লিয়ে আসনি? 100 টাকা আমার এখানে আছে। কোন হল ধরো? আর 10 20 টাকা লিয়ে না ঘুরিয়া, বুঝলা? মানে লসে চলছে না, লস ওগুলো কথা কইতে যাই না, আল্লাহ আমরা হিসাব করি। আর তুমি বলে খালি রাজীব থাকো? না না, রাজীব দাকে বলতে হবে না, যেটা ঘুরিয়ে দাও ও ঠিক ঘুরিয়ে দিয়ে দেবে। কি রাজীব দা বলে দিলাম, ও যা বলবে তাই দিব না। হ্যাঁ দেওয়ানাজি, আমি লিয়া নাই, মিস লিয়া না রোজা রমজানের দিন প্রয়াত করো না।
আচ্ছা পরে একটু কম দিয়ে দেবে, পরে ফেরে আসবে তখন। কি মিস্ত্রি, একটা তুমি লিক ছাটিলে চলে যাবে ফ্রিতে। ফুটটা হবে জি, গাড়ি যখন আসে তখন রাস্তাতে চলবে, রাস্তায় চললে পরে কাঁটা ঢুকবে। কি হবে, আজকে হোক কালকে হোক দুই দিন পরে হোক হবে, নাহলে দোকানদার দোকানদার করবে কি কি করবে। দেখো তোমার চাবি কোনটা, আমার চাবি গাড়িতে লাগা আছে। ওকে পার্সোনালি ডেকে নিয়ে যাবে, কিছু খাইবা ভালো মন্দ, তারপরে তখন গাড়ির কথা কইবে। পাবলিক নিবি নাকি? সব তো বিক্রি আছে, ঠান্ডা বিক্রি আছে, গাড়ি কিন্তু বিক্রি আছে না, এইদিকে দুটা গাড়ি বিক্রি আছে। তোমার গাড়িটা বিক্রি হবে? হবে হবে। হ্যাঁ শ্বশুরে তখন ঠুকবে ধরে, শ্বশুর বাড়ি থেকে গাড়ি লেছো আর গাড়ি যদি এখন যদি বিক্রি করে দাও শ্বশুরে কিন্তু ছাড়বে না। হাওয়া কম আছে মনে হয়। হাওয়া কম আছে, হাওয়া কম আছে, কম আছে না? গাড়ি এখন যাবে কোনটে? যাও আর ই ম্যাগ হয়েছে কিন্তু, যাও নদীতে পড়বে। হ্যাঁ ওকে রোজা ধরাবে, তবে এই টাইমে কাল রোজা খোলাবো, বাইন্ধে দিবে রোজা ধরিয়ে। কোনটা গাড়ির দাম করছিল এটা? কত দাম কইছে? কত কত দিনকার গাড়ি হলো এটা? এটা গাড়ি নমাস নমাস হলো। দাম কত চাইছে এখন? এখন ওই বলছে 70,000। 70? বেজবোরা বলছে কত কত তে লিয়েছিলে গাড়িটা? বিনা হেলমেটে মানাইছে গাড়িতে, তোমাকে মানাবে ভালো, দিবে না যে গাড়ি ছোট গাড়ি মানে তো বেশি। হ্যাঁ দশের টিউ আছে বলছে, আর ভালোটা লাগাও। রাজীব দা ভালোটা লাগাতে বলো, ভালোটা দেখো দেখো আছে বলছো তো, দেখো না। আচ্ছা এইখানে একটা স্কুটার গাড়িতে লাগিয়েছিলাম তো, তুমি লিয়ে এসেছিলা টিউ। আচ্ছা ঠিক আছে, পারবে নাকি? আমনা রে এই আস আছে, লাগা লাগা লাগা, দেরি হয়ে যাচ্ছে অনেক দেরি। রাজীব দা জানা আছে না, যেটা 12 নম্বর লেছিল আর এটা বলছে 10 নম্বর আছে। দাও তো মোবাইলটা।